নমস্কার বন্ধুরা, আমি সুজিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুজিত ট্রাভেল অ্যান্ড ব্লগ। সো বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও সম্পূর্ণ একটি গ্রামের মাঠকে নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সেই মাঠে আমাদের কৃষক ভাইয়েরা যারা আছেন তারা কীভাবে চাষ করেন বা মাঠে কী কী সবজি এখন চাষ হচ্ছে সেই সম্পর্কিত এই ভিডিও, আপনারা সঙ্গে থাকুন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি খুব সুন্দরভাবে শুরু করতে চাই। প্রথমেই আমি আপনাদের দেখাতে চাই মাঠের মধ্যে গাঁদা ফুল চাষ হচ্ছে। ফুলগুলো দেখুন, খুব সুন্দরভাবে চাষ হচ্ছে আর ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেও রয়েছে। এটা হলো গাঁদা ফুল, দেখুন খুব সুন্দরভাবে চাষ করছে মাঠে। আর পাশে যে জমিগুলো দেখছেন সেই জমিতে অন্য কিছু চাষ করছে চাষিরা, সেগুলো আমি দেখাবো। আপনারা দেখুন খুব সুন্দরভাবে ফুলগুলো বেশ ফুটে রয়েছে, ফুল গাছগুলো বেশ সুন্দর, খুব সুন্দর বড় বড় ফুল ফুটেছে আপনারা দেখলেন। এরপরে আমি দেখাবো আর কোথায় কী চাষ করছে চাষিরা, আমাদের কৃষক ভাইরা, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন কত সুন্দরভাবে গরু দিয়ে নাঙ্গল চাষ করা হচ্ছে। এরপরে এখানে যে কোনো সবজি আবাদ করা হবে, আপনারা দেখুন এই জমিগুলো বেশিরভাগ ট্রাক্টর বা গরু নাঙ্গল দিয়ে চাষ করা হয়। এই জমিতে আলু চাষ করা হচ্ছে। প্রথমে এই জমির মাটিটাকে বেশ নাঙ্গল দিয়ে গুঁড়ো করে তারপর বেশ আলের মতো করা হয়েছে। আর আপনার যে এই যে উঁচু ঢিপিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই ঢিপিগুলো, এই ঢিপির মধ্যে আলুর বিছন গাড়া হয়েছে। আর মোটামুটি 15 থেকে 20 দিন সময় লাগবে এই আলুর গাছ বেরোতে, এবং তার মাঝে জল বা জৈব সার যা যা প্রয়োগ করার আলুর জন্য সেগুলো প্রয়োগ করা হবে। মোটামুটি খুব তাড়াতাড়ি এই আলুর গাছগুলো বেরিয়ে যায়। আর মাঠের পুরো অংশটা এখন শস্য চাষ করছেন কৃষক ভাইয়েরা। চারিদিকে দেখুন শস্যর গাছ, ছোট ছোট চারা গাছগুলো বেরিয়েছে, আর কিছুদিন পর এগুলো বড় হবে। তারপর সবথেকে ভালো লাগে কখন জানেন, যখন এই শস্যের গাছে ফুলগুলো আসে, মানে এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। খুব মানে ভীষণ সুন্দর, অপরূপ সৌন্দর্য এই মাঠের পরিবেশ তৈরি হয়। চারিদিকে হলুদে হলুদময় হয়ে যায়, পুরো হলুদ হয়ে যায়। আর তার সাথে যখন একটু হাওয়া হয়, বিশ্বাস করবেন এত সুন্দর ঢেউ খেলানোর মতো হয় সেই শস্যর যে ফুলটা, মানে অপরূপ সৌন্দর্য একটা পরিবেশ তৈরি হয় এই মাঠের। আপনারা দেখুন চারিদিকে এখন বেশিরভাগ শস্য ফেলা হয়েছে, এই চারিদিকে শস্য, তার মাঝে রয়েছে এক জায়গায় দেখালাম আমি গাঁদা ফুলের চাষ হচ্ছে, এবং আরেক সাইডে দেখালাম আলুর বিছন গাড়া হয়েছে। তো দেখি আরও সামনে গিয়ে আর কোথায় কী লাগানো হয়েছে। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং গ্রামের এই অপরূপ সৌন্দর্য পরিবেশ, এই পরিবেশটাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক তো করবেন। আর নতুন করে কি বলবো, নতুন ভিউয়ার্স থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমার
এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আমি প্রায় দিয়ে থাকি, সেগুলো আপনারা অতি সহজে দেখতে পারবেন। তাহলে চলুন দেখা যাক ওই সাইডে আরও অনেক মাঠ রয়েছে ফাঁকা জায়গায়, সেগুলোতে কি চাষবাস হচ্ছে সেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। এরপরে আমি আরেকটি জমিতে চলে এসেছি, আপনারা দেখুন এখানে সর্ষে ফেলা হয়েছে এই জমিতে। এখানে পরিমাণ মতো সার এবং জল পড়লে এই সর্ষের গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। এখানকার সর্ষের গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে জমির পুরো অংশ প্রায় ফাঁকা, কারণ এই কয়েকদিন আগেই জমি যে ধানগুলো ছিল সেই ধান সব কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন সেই জায়গায় অন্য কিছু চাষ হচ্ছে। মাঠের মাঝখানে খুব সুন্দর একটি গাছ রয়েছে যা এই মাঠের চাষি ভাইদের বিশ্রাম ঘর বা বিশ্রামাগার বলতে পারেন। দেখুন খুব সুন্দর জায়গা, এই সারাদিন কাজকর্ম করার পর এই যে গাছটা রয়েছে এই গাছে গড়ায় এসে তারা রেস্ট নেয়। এর মাঝেই আরেকটি জায়গায় দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পেঁয়াজকুলি গাড়া হয়েছে, আপনারা দেখুন। আবার আরেকটি জায়গায় রয়েছে দেখুন বেশ সুন্দরভাবে, এখানে পালং শাক রয়েছে, ধনে পাতা, এই যে এটা ধনে পাতা, এখানে পেঁয়াজকুলি আছে, তার পাশে দেখতে পাচ্ছেন পালং শাক, এবং এখানে আলু শাকও রয়েছে। এই যে এই শাকটা দেখুন, এই শাকটা এটা হচ্ছে আলু শাক। হ্যাঁ, মানে এইটুকু জায়গার মধ্যে বিভিন্ন প্রকারের শাক লাগানো হয়েছে। এছাড়াও পাশে রয়েছে সিম গাছ, খুব সুন্দরভাবে সিম গাছটি হয়েছে দেখুন, চারিদিকে ডালপালায় ভর্তি। মোটামুটি আর কিছুদিনের মধ্যে এই সিম গাছে ফুল আসবে, তারপরে সিম ধরবে। অসময়ে তাল ধরেছে, এটা কিন্তু তালের সময় না, তবুও তাল ধরেছে দেখুন গাছে। এটাকে আমরা ভাদ্র মাসের তাল বলে থাকি। সো বন্ধুরা, আপনারা দেখছেন ভিডিওটি, জানি না কেমন হচ্ছে, আশা করি ভালো লাগবে, কারণ এত সুন্দর সুন্দর ভিডিও দ্বিত কোনো চ্যানেলে পাবেন না, আর এরকম ভিডিও হয়তো কেউ করেও না। সে যাই হোক, আমার খুব ভালো লাগে এই সব ভিডিও করতে, আর আমি অ্যাকচুয়ালি গ্রাম খুব ভালোবাসি, গ্রামের ভিডিও আমার খুব ভালো লাগে। আমার চ্যানেলে মোটামুটি এই ভিডিও নিয়ে হয়তো 3-4টা ভিডিও হবে, আমি বেশিরভাগ ভিডিও এই গ্রামকে নিয়েই করতে পছন্দ করি। আর সত্যি কথা বলতে গ্রামের লোকের কাছে এটা হলো একটা গুপ্তধন দেখুন, কারণ আমরা যারা গ্রামে থাকি আমাদের আশা ভরসা শখ আহ্লাদ স্বপ্ন সব কিছু এই মাঠ জমিকে নিয়ে, কারণ প্রত্যেক বছর বছর নতুন নতুন ফসল হবে আর নতুন নতুন গ্রামের মানুষের হাতে টাকা আসবে, আর টাকা আসলেই মোটামুটি সবার স্বপ্ন ইচ্ছা আশা পূরণ হয়। এই মাঠ থেকেই আমরা কোটি কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে পারি। এখানেই ধান গম শস্য পাট মানে যাবতীয় জিনিসপত্র খাদ্য সামগ্রী এই মাঠ থেকেই ওঠে এবং তা সকলের কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ দেখুন সকলে তো আর গ্রামে আসে না আর এইসব জিনিসপত্র দেখেও না, যারা শহরে থাকে তারা কি করে দেখবে বলুন। তাই বলবো সকলে ভিডিওটাকে শেয়ার করবেন, সবাই যেন দেখে আমাদের গ্রামের পরিবেশ, আশা করি সকলের ভালো লাগবে, কারণ গ্রামের পরিবেশ সকলের মন ছুঁয়ে যায় এটা আমার জানা। দেখুন গ্রামের অপরূপ সৌন্দর্য দেখুন, শীতকালীন ওয়েদার, সকালের শীতকালীন ওয়েদার একটু ভালো করে দেখুন, সত্যি কথা বলতে এরকম ওয়েদার কোথাও খুঁজে পাবেন না, শুধুমাত্র এই গ্রামগঞ্জেই পাওয়া যায়। চারিদিকে হালকা কুয়াশা এবং পাশে দেখুন রাইস মিলের যে চিমনি রয়েছে সেই চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে, আমি জুম করে দেখাচ্ছি দেখুন। এই সেই সোনার বাংলা যা আপনার মন ভরে যাবে এই বাংলার অপরূপ সৌন্দর্য দেখে।
সব বন্ধুরা দেখুন, এই গাছে একটি মৌচাক তার বাসা বেঁধেছে। খুব সুন্দরভাবে মৌচাকটি তৈরি করেছে। হয়তো এখনও মধু এই চাকে হয়নি, তবে কিছুদিনের মধ্যেই মধু জমে যাবে। অবশেষে সেই সৌন্দর্যের দেখা পেলাম আমি। দেখুন, এই সেই শস্য গাছ। গাছগুলো বেশি বড় হয়নি, কিন্তু শস্যর ফুল ধরেছে। আর কিছুদিন পরেই এই শস্য ফুলেই মাঠের পরিবেশটা একদম পরিবর্তন হয়ে যাবে। চারিদিকেই হলুদে হলুদময়, দেখুন। আর বুঝতেই পারছেন, যখন চারিদিকে এই ফুলগুলো ফুটে থাকবে, এই মাঠের সৌন্দর্য এক অপরূপ সৌন্দর্যে পরিণত হবে। আর দেখতে পাচ্ছেন ওখানে জলসেচের ব্যবস্থা রয়েছে, সেই জল দিয়ে মাঠে সবজি চাষ করা হয়। খুব সুন্দরভাবে এখানে পেঁয়াজ চাষ করা হচ্ছে। আপনারা দেখুন, প্রথমে মাটিটাকে গুঁড়ো করে নিয়ে তার উপরে খ্যার দিয়েছে, এবং খ্যারের নিচে পেঁয়াজের বীজগুলো দিয়েছিল, আর সেই বীজ থেকে এখন গাছ উঠেছে। দেখুন, এইভাবেই পেঁয়াজ চাষ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত ভীষণ প্রয়োজন, কারণ এই রকম ভিডিও তৈরি করতে আপনাদের কমেন্ট ভীষণ দরকার। আর চুলের অবস্থা খুব খারাপ, কারণ হাওয়া শিশির, তো বুঝতেই পারছেন সকালবেলার ভিডিও। সে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।